স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সের তৃতীয় পর্বের ভর্তির ফল প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব দৈনিক শিক্ষা ডট কম থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয় পর্বের শূন্য আসনে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ও এইচএসসি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয় পর্বের শূন্য আসনে ভর্তির সুযোগ পেয়েছেন এখানে বলা হচ্ছে আট জুন কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তির ফল প্রকাশ করা হয় একই সঙ্গে এসব শিক্ষার্থীর ভর্তির নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড বলছে শিক্ষার্থী প্রতি ভর্তি কার্যক্রম ফি একশো টাকা ও রেজিস্ট্রেশন ফি দুশো পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব বরাবর ডিডি বা পে অর্ডার আকারে জমা দিতে হবে আগামী চার জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের পুরাতন ভবনের চারশো কক্ষে এ ফি জমা দিতে হবে প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দুই হাজার শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সাথে তৃতীয় পর্বের ক্লাস শুরু হবে কারিগরি শিক্ষা বলছে প্রতিষ্ঠানের প্যাডে ডিডি বা পে অর্ডার জমা দেওয়ার আবেদনপত্র ভর্তিকৃত শিক্ষার্থীর মূল এসএসসি এবং এইচএসসি নম্বরের প্রদর্শন করতে হবে এবং অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং এখানে আরো বলা হচ্ছে যে যে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থীর টেকনোলজি পছন্দক্রম টেকনোলজি পছন্দক্রম দেয়নি তাদের পছন্দক্রম দেওয়ার জন্য অনুরোধ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড বোর্ড বলছেন ফল সংশোধনযোগ্য বোর্ড আরও জানিয়েছেন ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই এসএসসির মূল সনদ এসএসসি ও এইসএসসির মূল নম্বরপত্র এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট যদি থাকে জমা সাইজের অর্থাৎ পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি জমা দিতে হবে আর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ এক টাকা আদায় করবে বোর্ড বলছে ভর্তি ফি সহ প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠান মোট এক হাজার সাতশো টাকা আদায় করবে এবং বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয় পর্বের শূন্য আসনে ভর্তির ফল এবং ভর্তির নিয়মাবলী তুলে ধরেছে আমরা সেই ফলটা আমরা দেখার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের তৃতীয় পর্বের শূন্য আসনে বিজ্ঞান অবলিক ভকেশনাল শিক্ষার্থীদের ভর্তির ফলাফল ও ভর্তির নিয়মাবলী আমরা যে নিয়ম নিয়মগুলো বলেছি এখানে সেই নিয়মগুলোই দেখতে পাচ্ছি এখানে আলাদা করে বলে দেওয়া আছে যে বোর্ডের প্রাপ্য অংশে অর্থাৎ যে ফিটা ধার্য করার কথা বলা হচ্ছিল সেই ফিটা আসলে কোন কোন খাতে এই ফিটা ধার্য করা হচ্ছে এবং সেই সংক্রান্ত আমরা বিস্তারিতভাবে এখানে দেখার চেষ্টা করছি এবং এখানে বলছেন যে লিস্ট অব দা সিলেক্টেড ক্যান্ডিডেট কারিক গভর্নমেন্ট ইনস্টিটিউট গভর্নমেন্ট ইনস্টিটিউটের জন্য টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পঞ্চগড় এখানে বিভিন্ন জেলার আর যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন এবং সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন শিক্ষার্থী সিলেক্টেড হয়েছে এবং সেই শিফট বা সেই সাবজেক্টের নাম উল্লেখ আছে এবং একই সঙ্গে আমরা রোল নাম্বারও দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট বিভিন্ন সারা বাংলাদেশ ব্যাপী যে সকল প্রতিষ্ঠান রয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠানের রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছি তাহলে আমরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম এবং পলিটেকনিক্যাল বা ডিপ্লোমা কোর্সের নানা কোর্সের ভর্তির জন্য কোনো তথ্য পেলে বা অন্য পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জানিয়ে দিব সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ